বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে মজার একটা গল্প শেয়ার করব আমাদের চ্যানেলে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখুন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে বাসর ঘরের দরজার সামনে মোটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি গায়ে ভারী লাল রং এর লেহেঙ্গা আর ভুরি ভুরি গহনার ভারে বার বার নিচে নুইয়ে পড়ছি এরপরে ও হাতের লাঠি ছাড়ছি না কিছুতেই ওই অচেনা অজানা ছেলের সাথে সংসার করা যাবে না বলা নেই কবা নেই হুট করে ফ্যামিলি নিয়ে মেয়ে দেখতে চলে আসবে আর কোন রকম পছন্দ হয়ে গেলেই জোর করে তিন কবুল পড়িয়ে বাসর ঘর অব্দি টেনে আনবে এর কোনো মানে হয় না এসব উটকো নিয়ম আমি মানি না জীবন দিব তবু ইজ্জত দিব না কিছুতেই আমি ওই লোকটার সাথে সজ্জা করতে পারবো না আমি আনা হায়াত মল্লিকা মল্লিকা নামটা কিউট না নামটা রেখেছে আমার আব্বু আমার আব্বুর পছন্দ বরাবরই বেস্ট আমি আমার আম্মু আব্বুর আদরের ছোট মেয়ে সবে মায়ে অনার্স ফার্স্ট ইয়ারে পা দিয়েছি পড়াশুনায় বেশ ভালো আমি এমনটা আমার আব্বু বলে তবে আমার মতে আমি খুব পচা ছাত্রী পড়াশুনায় গোল্লা অবশ্য পড়াশুনায় মেধাবী ছাত্রী না হলে ও লিখালিখি করতে বেশ পছন্দ করি অবসর সময় পেলেই লিখতে বসি সোশ্যাল মিডিয়াতে লেখিকা হিসেবে আমার খানিক নাম ডাক আছে গল্প পড়তে এবং লিখতে প্রচণ্ড ভালবাসি ইচ্ছে আছে লিখালেখিটাকে প্রফেশনালি রূপ দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করলে হয়তো পারব আমার আব্বুর ফুল সাপোর্ট আছে লিখালিখিতে বাকিটা উপরওয়ালা ভালো জানে এবার আসি বিয়ের প্রসঙ্গে বিয়েটা করেছি কেবল মায়ে আব্বুর সম্মানের কথা ভেবে আব্বুর বেস্ট ফ্রেন্ডের ছেলের সাথে আমার বিয়ে হয়েছে ছেলেটাকে ঠিকঠাক চিনি না আমি কেবল সারফারাজ আঙ্কেলকেই চিনি বিজনেসের ব্যাপারে আব্বুর সাথে আলোচনা করতে উনি প্রায় আমাদের বাড়িতে আসা যাওয়া করত ওইখান থেকেই আমাকে উনার ছেলের বউ হিসেবে ভালো লাগা উনার ছেলে নাকি প্রায় কিছুদিন হল জার্মান থেকে ফিরেছে আপাতত সারফারাজ আঙ্কেলের সাথে অফিসের কাজে জয়েন করেছে ছেলেটাকে চোখে দেখা ও দেখতে পারলাম না দেখতে ভালো না খারাপ তাও পরক করতে পারলাম না ফুট করে কাজী সাহেব ডেকে এনে তিন কবুল পড়িয়ে নিল